আসসালামু আলাইকুম। ভিডিও শুরুতেই আপনারা দেখতে পারছিলেন যে তিনটি ফটো, যে প্রথম দুটি ফটোর সাথে আমি তিন নম্বর একটি ফটোতে মানে একটা মেয়ের ফটো অ্যাড করেছি। তো এটা কীভাবে আপনারা অ্যাড করবেন তো আজকে দেখিয়ে দেবো এর ভিডিওতে। বন্ধুরা, আপনারা চাইলে আপনার ফটোতে যে কারো ফটো অ্যাড করতে পারবেন, চাইলে কোনো মেয়ের ফটো কিংবা আপনার চাইলে যে অন্য যে কারো ফটো আপনার ফটোর সাথে অ্যাড করতে পারবেন। তো কেউ বুঝতে পারবে না যে আপনি এই ফটোটি সরাসরি তুলেছেন, ক্যামেরা দিয়ে তুলেছেন নাকি ফটোর সাথে ফটো অ্যাড করেছেন, তো কেউ বুঝতে পারবে না। বন্ধুরা, দয়া করে এই কাজটা আপনার কোনো খারাপ কাজে ব্যবহার করবেন না। তো তো এটা কীভাবে করবেন তার জন্য আপনার ফোনের ছোটো একটা অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে। তো আপনি কী করবেন, গুগল প্লে স্টোর আপনি অ্যাপসটি ওপেন করবেন। তো আমার ফোনের গুগল প্লে স্টোর অ্যাপসটি ওপেন করছি, তারপর উপর দিকে লেখা দেখেন সার্চবার, সার্চ বারে লিখবেন এখানে পিক্সেল ল্যাব, স্ক্রিনে লেখা দেখতে পারছেন পিক্সেল ল্যাব লেখা। তো এই লেখাটি গুগল প্লে স্টোরে সার্চ করবেন, সার্চ করার পর এরকম একটি অ্যাপ চলে আসে আপনাদের সামনে। তো দেখছেন আমার অ্যাপসটি এখানে ওপেন দেখাচ্ছে, আপনাদের ক্ষেত্রে ইনস্টল দেখাবে, আমি আগেতেই ইনস্টল করে রেখেছি। তো যখন ওপেন অপশন চলে আসবে আপনি কী করবেন, ওপেন অফরে একটি ক্লিক করে দেবেন। ওপেন অফরে ক্লিক করার পর এরকম ইন্টারভেস যখন চলে আসবে তো আপনি এখানে দেখছেন কিছু লেখা রয়েছে নিউ ট্যাক্স নামে। তো এটি কী করবেন, এটা ডিলিট দেবেন। এটি ডিলিট করতে হলে আপনি উপর দিয়ে দেখা যাচ্ছেন ডিলিট আইকন, তাই ডিলিট আইকনের উপরে একটি ক্লিক করে দেবেন, তো ওই লেখাটি চলে যাবে। তো আমি তারপর ওকেতে ক্লিক করলাম, তো দেখছেন লেখাটি চলে গেছে। তো আপনি এখানে কী করবেন, আপনার ফটোর সাথে অন্য কোনো ফটো অ্যাড করতে হলে আপনি প্রথমে আপনার ফোনে গ্যালারি থেকে একটি ফটো অ্যাড করবেন। তো গ্যালারি অপশন কীভাবে ওপেন করবেন, তো উপরে দিয়ে দেখছেন এখানে প্লাস আইকন দেখাচ্ছে, আপনি কী করবেন এই প্লাস আইকনের উপরে একটি ক্লিক করে দেবেন। তারপর এখানে ফ্রম গ্যালারি নামে একটি অপশন চলে আসে, এই দেখছেন ফ্রম গ্যালারি। তো আপনি কী করবেন, ফ্রম গ্যালারি এটার উপরে একটি ক্লিক করে দেবেন। তো তারপর আপনার গ্যালারির সকল ফটো এখানে চলে আসবে। তো আপনি কী করবেন, এখান থেকে আপনার ফটো বাছাই করে নেবেন। তারপর আপনি এখানে সবগুলো ফটো এখানে অ্যাড না করলে আপনি এখানে দেখছেন উপর দিকে একটা থ্রি লাইন দেখাচ্ছে, এই দেখান থ্রি লাইন দেখাচ্ছে। তো আপনি এখানে থ্রি লাইনে ক্লিক করবেন, থ্রি লাইনে ক্লিক করার পর আপনার ফটোটা কোথায় রয়েছে আপনি এখানে বার করুন। তো এখানে আমার গ্যালারি রয়েছে, আমি গ্যালারিতে রয়েছে, আমি গ্যালারিটি এখান থেকে ওপেন করে নেব। তো এখানে আমার সকল ফটো চলে আসবে, তো আমি এখানে আমার একটি ফটো অ্যাড করে নেব। আপনার যে ফটোর সাথে অন্য একটি ফটো অ্যাড করতে চাচ্ছেন সেই ফটোটি প্রথমে আপনি বাছাই করে নেবেন। তো দেখুন আমার ফটোটি এখানে দিয়ে দিছি। তো এই ফটো অ্যাড করার পর আপনি এখান থেকে সিলেক্ট ক্রপ করে নিতে পারেন, চাইলে আরও একটু বড়ো করে নিতে পারেন, তো যেভাবে আপনি ভালো লাগে একটু নিয়ে নেবেন। তো আমি এখানে একটু ক্রপ করে নিলাম, তারপর নিচের দিকে লেখা রয়েছেন টিক মার্ক। তো আপনি কী করবেন, নিচে যে টিক মার্ক রয়েছে এই টিক মার্কের উপরে একটি ক্লিক করে দেবেন। তো টিক মার্কের উপরে ক্লিক করে দিলাম, তার ফটোটি এখানে চলে আসে, দেখুন ফটোর উপরে ক্লিক করবেন। তারপর এখানে ফটোটি একটু বড়ো করে নেবেন, তো আমি এখানে ফটো ধরে একটু জুম করে নিচ্ছি বড়ো করে, এখানে ফটোটি আপনার মতন এখানে কাস্টমাইজ করে নেবেন। ফটোটি আপনার মতন আপনি সুন্দর করে সেট করে বসে দেবেন। তো আপনি, আমি সুন্দর করে বসে দিচ্ছি, আপনি এভাবে বসে দিবেন, ফটোটি ধরে এভাবে জুম করে নিয়ে নেবেন। তো দেখুন আমি ফটোটি বসিয়ে দিয়েছি। তো এখন কী করব, আমি অন্য একটি মেয়ের ফটো বসাবো। তো মেয়ের ফটো বসাতে হলে আমি কী করবেন, প্রথমে আপনার যে কোনো মেয়ের ফটো আপনার গ্যালারি থেকে বাছাই করবেন। তো আমি কী করবো, আমি মিনিমাইজ করে বাড়িয়ে যাচ্ছি। আমি আপনাদের ফটোটি দেখাচ্ছি কোন ফটোটি আমি অ্যাড করব, আপনার দেখে দিচ্ছি। আমি আমি এই ফটোটি আমার ফটোর সাথে অ্যাড করে দেখিয়ে দিব। তো এই ফটোটি আমি অ্যাড করব। তো তার জন্য আমি কী করতে হবে, এই ফটোটি যে ব্যাকগ্রাউন্ড রয়েছে আমি ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে হবে প্রথমে। তো আমি ফটো ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করব। তো এই ফটো ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে হলে আমি কী করব, ক্রোম ব্রাউজার অ্যাপসটি আমার ওপেন করব। তো ক্রোম ব্রাউজার অ্যাপসটি ওপেন করে আমি এই ফটোর ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে নেব। এখানে ক্রোম ব্রাউজার অ্যাপসটি আমি ওপেন করবো, এই দেখছেন আমার ক্রোম ব্রাউজার অ্যাপসটি আমি ওপেন করছি এখন। তো আপনার ফোনে ক্রোম ব্রাউজার অ্যাপসটি ওপেন করবেন। তো ক্রোম ব্রাউজার অ্যাপসটি ওপেন করার পর উপর দিকে দেখুন সার্চবার, সার্চবারে লিখবেন এখানে রিমুভ পিএনজি। রিমুভ পিএনজি, তো স্ক্রিনে লেখা দেখতে পারছেন এই লেখা, এইটা লিখে সার্চ করবেন। সার্চ করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তো এই দেখছেন একটি অ্যাপস বা একটি ওয়েবসাইট চলে আসছে। আপনি এই ওয়েবসাইটটি আপনার উপরে আসতে পারে আবার নিচেও আসতে পারে, আপনি দেখে এই ওয়েবসাইটের উপরে একটি ক্লিক করে দেবেন। তো আমি এটার উপরে একটি ক্লিক করে দিলাম। তো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তো তারপরে এরকম ইন্টারফেস চলে আসবে, এরকম ইন্টারফেস যখন চলে আসবে এখানে আপনি লেখা রাখছেন যে আপলোড ইমেজ নামে একটি অপশন, কী করবেন এখানে আপলোড ইমেজের উপরে একটি ক্লিক করে দেবেন। তারপর আপনার গ্যালারিটি এখানে শো হয়ে যাবে। তো আপনি যে ফটোটির আপনার ফটোর সাথে অ্যাড করতে চাচ্ছেন সেই ফটোটি অবশ্যই যেহেতু আপনার সাথে তোলা হয় নাই, তো ব্যাকগ্রাউন্ড ভিন্ন ধরনের, তো আমি কী করবো, এই ফটোটি আমি অ্যাড করবো। তো তার জন্য আমি কী করবো, এই ফটোটির উপরে ক্লিক করে দিলাম।
তো এটা ক্লিক করার পর এখানে টিকমার্ক হয়ে যাবে, তারপর উপরের দিকে লেখা রাখছেন ডান, তো আমি কি করবো ডানের উপরে ক্লিক করে দেব। তো এরপর ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে এখান থেকে। আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ না করলে দুইটি ফটো দুই রকম ব্যাকগ্রাউন্ড দেখাবে, তো তার জন্য আপনার একটি ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেবেন। তো দেখছেন ফটোটির অটোমেটিক ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। তো এখন আপনি কী করবেন, এখানে নিচের দিকে লেখা দেখছেন যে একটি সেভ ডাউন রাই অপশন, এই দেখছেন এটা, এটার উপর আপনি একটি ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো এটার উপর আমি একটি ক্লিক করে দিলাম। তো দেখছেন আমার ফটোটি ডাউনলোড হয়ে গেছে অলরেডি। তো আমার ফটোটি ডাউনলোড হয়ে গেছে, এখন আবার কী করে আমি পিক্সেল ল্যাব যে অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটি আবার আমি ওপেন করব। তো আবার আমি পিক্সেল ল্যাবস অ্যাপসটি ওপেন করে ফেললাম। তো এখন কী করব, যে ফটোটি আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি সেই ফটোটি আমার এই ফটোর সাথে অ্যাড করব। তো এটা অ্যাড করতে হলে কী করব, আমি উপর দিকে লেখা দেখছেন যে আবার একটি প্লাস আইকন, আপনি কী করে আমার এই প্লাস আইকনের উপরে একটি ক্লিক করে দেবেন। তো আমি আবার এই প্লাস আইকনের উপরে একটি ক্লিক করে দিলাম। তারপর ফ্রম গ্যালারি লেখা দেখছেন যে ফ্রম গ্যালারি, এটার উপরে আবার একটি ক্লিক করে দেবেন, যেহেতু আগে ফটোটি আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি এটা আমার গ্যালারিতে চলে আসছে। তো এখান থেকে আপনি আইমেজের উপর ক্লিক করে এখানে ডাউনলোড নামে দিয়ে অপশন দেখতে পারেন, তো ডাউনলোডের উপরে একটি ক্লিক করে দেবেন। তো ওই দেখছেন আমি ফটোটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছিলাম, ফটোটি এখানে চলে আসছে, তো আমি এটার উপরে ক্লিক করে দেবো। দেখছেন এই ফটোটি এখানে চলে আসছে। তো আপনি কী করবেন, এখানে নিচের দিকে আবার দেখছেন যে একটি টিক মার্ক লেখা রয়েছে, আপনি কী করবেন নিচে যে টিক মার্কের উপরে একটি ক্লিক করে দেবেন। দেখছেন ফটোটি এখানে চলে আসছে, তো আমি ফটোর উপরে একটা হাত দিয়ে ধরবো, হাত দিয়ে ধরে এখানে আমার ইচ্ছা মতো বসিয়ে দেবো। এই দেখছেন এখানে ফটোর উপরে আমি জুম করে বসে দিতে পারবো। এই যে লেখা দেখছেন, আপনি এখানে লেখার উপরে একটি টান দিবেন, নিচের দিকে দিবেন, এভাবে ফটো আপনি বড় করে নেবেন। দেখছেন আমি ফটোটা একটু বড় করে নিচ্ছি জুম করে, তো আপনিও হাত দিয়ে এভাবে টেনে টেনে একটু বড় করে নেবেন। তারপর আমার জায়গা মতো বসিয়ে দেবো। তো দেখছেন আমি এখানে বসিয়ে দিচ্ছি, তো আমি এখানে বসিয়ে দিলাম। তো তারপর আপনি এই ফটোটি সেভ করবেন। তো সেভ করার জন্য আপনি কী করবেন, এখানে উপর দিয়ে লেখা দেখছেন যে একটি বক্সের মতন অপশন, আপনি এটার উপরে একটি ক্লিক করে দেবেন। এটা ক্লিক করুন, তারপর সেভ ইমেজ যে নিচে যে অপশনটি লেখা আছে সেভ আস ইমেজ, এটার উপরে একটি ক্লিক করে দেবেন। তারপর ওখানে সেভ গ্যালারি, এটার উপরে ক্লিক করে দেবেন। তো এড আসলে আপনি কেড়ে দিবেন। তো আমি মিনিমাইজ করে বেরিয়ে গেলাম। তো ফটোটি আপনার গ্যালারিতে অ্যাড হয়েছে কিনা আপনারা দেখিয়ে দিব। আমি গ্যালারিটি ওপেন করে আমি গ্যালারিটি ওপেন করছি। এই যে দেখছেন ফটোটি, তো দেখছেন আমি ফটোটি কীভাবে খুব সুন্দরভাবে অ্যাড করেছি। তো কেউ বুঝতে পারবে না ফটোটি আমি কোনো অন্য কোনো ফটো অ্যাড করছি কি না। তো এভাবে আপনি আপনার যে কোনো ফটোর সাথে যে কারো ফটো অ্যাড করতে পারেন, চাইলে কোনো মেয়ের কিংবা যে কোনো ছেলে কিংবা যে কারো ফটো আপনার ইচ্ছা মতো সেট করে নিতে পারেন। তো এখন কেউ বুঝতে পারবে না যে ফটোটি আমি কীভাবে ফটোটি সরাসরি ক্যামেরা দিয়ে উড়াইলাম নাকি ফটোটি অন্য ফটোর সাথে অ্যাড করেছি, তো কেউ বুঝতে পারবে না। তো আশা করি ভিডিওটি বুঝতে পারছেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কোন ধরনের ভিডিওর প্রয়োজন। ধন্যবাদ সবাই।